আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদে আমরা কিভাবে বীজ থেকে মিষ্টি কুমড়া চাষ করতে পারি। প্রথমে বলে নিচ্ছি মিষ্টি কুমড়ার বীজ আসলে লাগানোর উপযুক্ত সময় কোনটা। সারা বছরই আসলে মিষ্টি কুমড়ার বীজ লাগানো যায়, তবে উপযুক্ত সময় হচ্ছে যদি আমি শীতকালের উদ্দেশ্যে করি তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর, আর যদি আমি গ্রীষ্মকালের উদ্দেশ্যে করি তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, মিষ্টি কুমড়ার যে বীজটা আছে এটা আমি 12 ঘন্টা পানিতে মানে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গমে আসলে এটা সাহায্য করে। তো এই মিষ্টি কুমড়ার বীজটা আমরা স্ট্রাকচারেও লাগাতে পারি, বা যদি বালতিতে লাগান সেটাও কিন্তু করতে পারি। আমি দুটোতেই লাগাবো। তো ফার্স্টে দেখাচ্ছি যে এই যে আমি একটা বালতি নিয়েছি, এটা হচ্ছে 20 লিটারের একটা বালতি। তো এটা বলছি এটা কি করতে হবে, এই যেটা দেখছেন এখানে আসলে আমি আগে হচ্ছে ঝিঙে গাছ করেছিলাম, এই জন্য এই লাঠিগুলো রয়ে গেছে, মানে মাচাগুলো। তো ফার্স্টে বালতিটা নিলেন বা স্ট্রাকচার নিলেন বা যেটাই নেন না কেন, সেটাতে কী করতে হবে, ফুটো করে দিতে হবে, কারণ এটা ড্রেনেজ সিস্টেম, যাতে করে আমার অতিরিক্ত পানিটা সরে যায়। তো এটা নিচে অলরেডি ফুটো আছে, আবার গায়ে গায়েও আমি কিছু ফুটো রেখেছি যাতে করে অতিরিক্ত পানিটা সরে যায়। আর এই বালতিটাতে এই যে একটা স্তর ইটের খোয়া দেওয়া আছে, আর একটা স্তর হচ্ছে বালি দেওয়া আছে, আর এর পরের যে স্তরটা, এই স্তরটা হচ্ছে আপনাকে মাটি নিতে হবে, সেটা হচ্ছে জৈব সার মিশ্রিত মাটি। তো আমার এখানে মিষ্টি কুমড়ার জন্য আসলে হচ্ছে আপনার এঁটেল দোআঁশ মাটি বা আপনি দোআঁশ মাটি নিতে পারেন, কারণ এই দুটো মাটি কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়ার জন্য চাষের জন্য ভালো। তো এই মাটিটাকে কী করতে হবে, গোবর সার দিয়ে এটা মেশাতে হবে। গোবর সার দিয়ে মিশিয়ে এই একটা স্তর হচ্ছে আমার বালতি ভরে দিতে হবে, বা যদি স্ট্রাকচার করি ওই একটা স্তর আমি এই মাটিটা দিয়ে ভরে দেব। তো আমার এখানে অলরেডি হচ্ছে আমি এই গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। এছাড়া হচ্ছে যে যদি কারো কাছে গোবর সার একান্তই না থাকে তাহলে আপনারা পাতা পচা সারটা ব্যবহার করতে পারেন, তবে গোবর সারটা হচ্ছে ভালো। আমি মোটামুটি মাটিগুলো একটু আলগা করে নিয়েছি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বীজগুলো লাগিয়ে দেব। তো আমি এই যে বালতিটা দেখছেন এখানে আমি আপাতত 5টা লাগাচ্ছি, কারণ 5টাই তো হবে, এরকম কোনো সিউরিটি নাই। যদি 5টাই গজায় তাহলে 2টা রেখে বাকিগুলো অন্য জায়গায় লাগিয়ে দেব। তো লাগানোর পরে যেটা করব, এই মাটিটা অলরেডি ভেজা আছে কারণ বৃষ্টি হয়েছে, ভালোভাবে হচ্ছে পানি দিয়ে এই জায়গাগুলো ভিজিয়ে দিতে হবে। তো আমি বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি মাটিটা ভেজা, এই যে একদম দেখেন ভেজা আছে অলরেডি, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে। তো বীজটা গজালে আমি ফিরে আসছি। আর বীজ গজানোর আগ পর্যন্ত আমরা পাত্রটা হচ্ছে রোদে রাখবো, সরাসরি রোদে, এবং হচ্ছে মাটিটা যখনই শুকিয়ে যাবে তখন হচ্ছে পানি দিয়ে দেবো, অর্থাৎ নিয়মিত আমরা পানি দেব। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, মানে যদি বৃষ্টি হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি পানি দিলে আবার বীজটা কিন্তু পচে যেতে পারে। তো বুঝে শুনে আমাদের পানি দিতে হবে। 5 দিন পরে ফিরে আসলাম। আমি যে বালতিটাতে লাগিয়েছিলাম এখানে আমি 5টা লাগিয়েছিলাম, তার মধ্যে এই যে একটা হয়ে গেছে। তো যেহেতু আমি 5টা লাগিয়েছিলাম, আর আজকে যেহেতু মাত্র 5 দিন, আশা করছি আরও হয়তো বা হবে। আর এই যে স্ট্রাকচারে নিয়ে আসলাম, স্ট্রাকচারে আসলে আমি কতগুলো বীজ লাগিয়েছি আমি জানি না, আমি অনেকগুলো লাগিয়েছি। তো এর মধ্যে এই যে 5 দিন পরে এগুলো হয়েছে, এই যে এই পাশে একটা হয়েছে, এইদিকে একটা হয়েছে, এই পাশে একটা হয়েছে। তো আপনাদের যে আসলে 5 দিন পরেই হবে এরকম কোনো ব্যাপার নাই, 5 দিন পরও হতে পারে, আবার 5 দিনের কম সময় লাগতে পারে, আবার এমনও হতে পারে যে 15-20 দিন লেগে গেছে। তো এটা আসলে নির্ভর করবে বীজের কোয়ালিটি, মাটির কোয়ালিটি এবং হচ্ছে ওয়েদারের উপরে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। 23 দিন পরে ফিরে আসলাম। মিষ্টি কুমড়া গাছগুলো যেগুলি স্ট্রাকচারে লাগিয়েছি সেগুলো খুব একটা বড় হয়নি, মোটামুটি বড় হয়েছে। আসলে আমার এই স্ট্রাকচারে এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল আম গাছ আছে, এই আম গাছটার জন্য আসলে বেশি আলো আসে না, মানে রোদ বেশি পড়ে না, এই জন্য এগুলো বেশি বড় হয়নি। তো আমি এখন এগুলোকে একটু আলাদা করে, যেহেতু একসাথে অনেকগুলো গাছ, এগুলোকে আলাদা করে একটু অন্য জায়গায় প্রতিস্থাপন করব যাতে করে ভালো রোদ আসে। আর বালতিতে যে গাছটা লাগিয়েছিলাম, এই যে একটা গাছ হয়েছিল ওটাতে, আর 5টার মধ্যে একটাই হয়েছিল,
এটা দেখেন 23 দিন পরে হচ্ছে মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, কারণ এই জায়গাটাতে আসলে রোদ ভালো পায় আর যেহেতু সেই স্পেস ভালো পেয়েছে এই জন্য কিন্তু এই গাছটা ভালো বড় হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এরপরে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো মিষ্টি কুমড়ার, গাছগুলো যখন বড় হবে তখন এটা কীভাবে যত্ন করছি তখন আমি আপনাদের দেখাবো। তো আপনাদের গাছটাও মোটামুটি যখন এরকম বড় হয়ে যাবে তখন কিন্তু এটা এইখানে হচ্ছে আপনাদের মাচা করে দিতে হবে, কারণ এগুলো লতানো গাছ, লতানো গাছে যদি আমরা মাচা না করি তাহলে কিন্তু গাছ বড় হবে না। তো আমার এইখানে যেহেতু অলরেডি আমার মাচা দেয়া আছে এই জন্য আমার কোনো সমস্যা হয়নি। আর এই মাচাগুলো কীভাবে দিতে হয় সেই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকে এটুকুই থাকুক। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলো লিঙ্ক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।